এমন ঘটনা কখনো শুনেছেন যে আপনি এক দেশে ঘুমলেন কিন্তু ঘুম ভাঙার পর অন্য দেশের নাগরিক হয়ে গেলেন? না, কোনো টাইম ট্রাভেল বা রূপকথার গল্প বলছি না, বাস্তবে এমন ঘটনা ঘটে ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের সঙ্গে। 6 মাস অন্তর তাদের নাগরিকত্ব বদলে যায়। ফিজান্ট দ্বীপটি ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থিত, দুই দেশের সীমানা ভাগ করে নেয়। দ্বীপের বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে স্পেন ও ফ্রান্সের মধ্যে রয়েছে একটি চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের 6 মাস অন্তর অন্তর পরিবর্তন হয় নাগরিকত্ব। প্রথম 6 মাস তারা যদি ফ্রান্সের অধীনে থাকেন, পরের 6 মাস স্পেনের নাগরিক তারা। ফ্রান্স ও স্পেনের উত্তর অংশে একটি নদীর ক্ষুদ্রতম দ্বীপ এই ফ্রিজান্ট। দৈর্ঘ্য মাত্র 200 মিটার এবং প্রস্থে 40 মিটার। এই ক্ষুদ্র দ্বীপটিকে নিয়ে একসময় দুই দেশের মধ্যে হয়েছিল তীব্র লড়াই। এরপরই সমস্যার সমাধানে 1659 সালে হয়েছিল একটি চুক্তি, ফ্রান্স ও স্পেনের মধ্যে। এই চুক্তি পাইরেনিস চুক্তি হিসাবে বিখ্যাত। চুক্তির শর্ত মেনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপের কন্যার সঙ্গে। এরপর ফ্রিজান্ট দ্বীপের 6 মাস শাসনের অধিকার ভাগ করে নেয় দুই বিবাদমান দেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দ্বীপের উপর কায়েম থাকে স্পেনের, আগস্ট থেকে জানুয়ারি ফ্রান্সের। আগে কয়েকজন মানুষ দ্বীপে থাকলেও এখন দ্বীপটি জনমানবহীন। দুই দেশের টানাপোড়েনের জেরে অনুন্নয়ন সর্বত্র, নেই কোনো পরিবহন ব্যবস্থা, ফলে দ্বীপে যাওয়া একটি চ্যালেঞ্জার। তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে দ্বীপটি ভ্রমণের জন্য খুলে দেওয়া হয় পর্যটকদের। পৃথিবীর সব দেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম কিন্তু ভিন্ন। সাধারণত দেশের মধ্যে জন্মানো সব নাগরিক সেই দেশের নাগরিকত্ব পেয়ে থাকেন। কোনো কোনো দেশে আবার অন্য দেশের নাগরিকদের শর্ত সাপেক্ষে দিয়ে থাকেন নাগরিকত্ব, অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের প্রায় সুযোগ। তবে স্পেন ও ফ্রান্সের সীমানায় অবস্থিত ফিজান্ট দ্বীপ এক্ষেত্রে ব্যতিক্রম খানিকটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তখন সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।